হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমার মেয়ের শখ হলো মালপোয়া খাবে, তাই মালপোয়া বানানোর জন্য আমি এ দেখো এক কাপ সুজি নিয়েছি। ভালো করে বেছে নিয়েছি সুজিটা, মুড়ি দিয়ে দিলাম, খসড়াও দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, একদম ভিজে গেল। এবার এটাকে ঘন্টাখানিক আমি রেখে দিচ্ছি। সুজিটাকে এবার আমি চিনি দেবো, যতটা মিষ্টি দেওয়া দরকার। ময়দা দিলাম, তোমরা চাইলে কিশমিশ দিতে পারো, নারকেল কুচি, কিশমিশ, যারা খেতে ভালোবাসো সেগুলোও দিয়ে নিতে পারো। একটু দুধ শুকিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দুধটাকে মেরে নিয়েছি, দেখো মালপোয়া তৈরি করার জন্য আমি চিনির শিরা তৈরি করছি। এক বাটি চিনি দিলাম, এবার এক বাটি জল দিয়ে দিচ্ছি। দেখো চিনিটা গুলে গেছে, চিনির জলটা তৈরি করছি আমি। একটু লেবু দিয়ে দিলাম, এই যে একটু দুধ দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে যে নোংরাগুলো সেগুলো ভেসে উঠবে, চিনির নোংরা থাকে অনেক, সেগুলো ভেসে উঠবে।